এই মুহূর্তত আমি রাষ্ট্রীয় কেয়ার বাবে যে গুজরাটলে আহিছিল আর গুজরাটর এই মুহূর্তত মই ভিউয়ার্স সকল দেখাব বিচাৰিছো যে এয়া মূর পিছফালে থকা এয়া হল যে মহাত্মা গান্ধীর যে তেখেতর নিজের রুম আর এয়া দেখিছে গেস্ট রুম মহাত্মা গান্ধীর গেস্ট রুম আর যে কস্তুরবা কস্তুরবা তেখেতর রুম এইটু সুন্দরক এইটুই ঘর আছে জাতির পিতা মহাত্মা গান্ধীর তেখেতর ফটো রখা হয়েছে ইয়াতে আর সংগ্রহালয় হিসাবত আর ইয়াত এইটো জাতির পিতা মহাত্মা গান্ধীর যে রুম ইয়ার কিচ্ছেন পাকঘর কোনফালে আছে ইয়ার কিচ্ছেন দেখাইছে কিচ্ছেন এইটাই আসলে মহাত্মা গান্ধীর পাকঘর আর যেখানে তেখেতর স্টোররুম স্টোররুম দেখাইছে ইয়াত রুম পাকঘরের বিভিন্ন ধরনের সাজ বাসন এনে ধরনের তখন রাখিছিল ইয়াত লিখিছে তখন চশমাজোর আছে তখন খরম তখন প্লেট তখন ব্যবহার করা তখন ব্যবহার করা চামুচ কিচেনের যখন ছুরি ব্যবহার করেছিল এই ছুরি তেখেতর পাকঘরের যে সাজ বা বিক্রি দেখাইছে আর ইয়াতে তেখেতে রন্ধা বঢ়া করেছিল দাদা আপনি চালে আমি দুজনে চালো কেনকা লাগিল আপনার ভাল লাগিল আজি আমি এটা বিরাট ভাল লাগিল আজি মহাত্মা গান্ধীর আজি আমি নিজের চাই ভাল আগতে আমি শুনিয়ে থাকো আজি চাই ভাল লাগিল এনেধরণে আমি গুজরাটত যেটা আহিছো তেখেতর এখন সবরমতী আশ্রম আর এই সবরমতী আশ্রমর আমি বিশেষ করে মহাত্মা গান্ধীর যে পাকঘর এই মহাত্মা গান্ধীর পাকঘর মানে পুনের এবার দেখাইছো আর এই পাকঘরটির পিছতে তেখেতর সহধর্মী মানে কস্তুরবা গান্ধীর যে রুম এটি লিখি দিছে তেখেতসকলে লিখি দিয়া হিসাবত মই পুনের এবার দেখাইছো যে ইয়াত কস্তুরবা গান্ধীর এই রুম লিখেছে তেখেতর ইয়াত মহাত্মা গান্ধীর কস্তুরবা গান্ধীর এই রুম এই কোঠা মানে বেডরুম তারপর পুনের এবার মানে লিখাইছো যে ইয়াত গেস্ট রুম লিখেছে কোনো অতিথির যে অতিথির কোঠা ইয়াত গেস্ট রুম জোহানসবার্গ গেস্ট রুম তো হল এই এনে ধরনের এই গেস্ট রুম আমি বর্তমান উপস্থিত আছি সবরমতী আশ্রমত সবরমতী আশ্রম কে হে ইয়ে অনাথ খান্ডনিকা কে হে খান্ডনিকা খান কে কে করতে পারে এখানে খানা খানা ও মিষ্টি পাউডার আমি দেখা দিয়ে তাহলে একবার দেখা দিয়ে যা চাটনি বগেরা বনাতে না চাটনি বগেরা এধারি বনাত ভাল বস্তু এটা দেখালে যে ঘরত যেখানে খুন্দনি হিসাবে ব্যবহার করেছিল মাটির তখন নিজে বনায় লিছিলেন আর এয়া সুন্দর একটা সবরমতী আশ্রমের পরিবেশ সকলখিনি লিখা আছে এই সবরমতী আশ্রমের পরিবেশ ভাল ধরনের যদি চাওয়া যায় তেতিয়াহলে প্রায় ইয়াত তিন ঘন্টা চারি ঘন্টা সময় লাগিব সবরমতী নদীর পারত এই সবরমতী আশ্রমের পরিবেশ আমি কিছু দেখাইছো এই মুহূর্তে ইয়াত প্রার্থনা তেখেতর কারণে প্রার্থনা প্রার্থনা করে ইয়াত বিভিন্নজনে ফটো তুলে যতর আছে যতরত ফটো তুলি আছে এনেধরণে যেখানে ইয়াত পর্যটক আহিছে তেখেতসকলে এই ধরনের যতরত ফটো তুলিছে গতি এই মুহূর্তে আমি গুজরাটর ন্যাশনাল গেমসত আহিছিলো সবরমতী আশ্রমের আমি যে মহাত্মা গান্ধী জাতির পিতা মহাত্মা গান্ধীর নিজের যে ঘর এই ঘরের পরিবেশটা দেখালো তেখেতর পাকঘর কেনেকুয়া আসে তেখেতর বেডরুমটা দেখালো গেস্ট রুম দেখালো আর একটা বস্তু দেখিছো যে এজন পর্যটকে আমাক দেখালে যে যত খুন্দনি হিসাবে ব্যবহার করে মাটিত জলকিয়ায় খুন্দক বা যিকোনো ধরনের মশলা খুন্দিবর কারণে মাটিত তেখেতে যে খুন্দনি ব্যবহার করেছিল সেটাও আমি চালো আর গোটেই আশ্রমখনত বিভিন্ন ধরনের সংগ্রহালয়ত তেখেতর যে স্মৃতি এই স্মৃতি সংরক্ষণ করে রাখিছে তেখেতর মূর্তি আছে সবরমতী নদীর পারের এই সবরমতী আশ্রম খুব সুন্দর আসলে আমার পর্যটক সকলে
যিসকল অসমৰ পৰা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পৰা যিসকল লোকে গুজৰাটলৈ আহিব তেখেতসকলে আহমেদাবাদৰ পৰা প্ৰায় প্ৰায় 10 কিলোমিটাৰ নীলগৰী সবৰমতী আশ্ৰমত আহি ইয়াৰ পৰিৱেশ চাব লাগে আৰু সবৰমতী আশ্ৰমৰ পৰা 5 কিলোমিটাৰ নীলগতে মতেৰা ষ্টেডিয়াম যিখন এটা সময়ত মতেৰা ষ্টেডিয়াম আছিলে এতিয়া নৰেন্দ্ৰ মোদী ষ্টেডিয়াম কৰিলে সেই ষ্টেডিয়ামখন আছে আৰু যদি মই ইয়াৰ পৰা কওঁ আশ্ৰমৰ পৰা গান্ধীনগৰ প্ৰায় 25 কিলোমিটাৰ নীলগত গতিকে কিন্তু এটা কথা আমি এইখিনি জনাওঁ যে বল্লভভাই পেটেলৰ কিন্তু মূৰ্তিটো যিটো য'ত বৃহৎ আকাৰৰ যিটো মূৰ্তি আছে সেই মূৰ্তিটো কিন্তু ইয়াৰ পৰা প্ৰায় 250 কিলোমিটাৰ নীলগত গতিকে আমি এতিয়া আহমেদাবাদতে আছোঁ সবৰমতী আশ্ৰম আৰু এই পৰিৱেশটো আমি ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ যিটো আহিছিলোঁ নেশ্যনেল গেমছত এজ এ ডেপুটি চিফ দ্য মিছন অহাৰ সময়তে আমি এই পৰিৱেশটো আমাৰ মোৰ ইউটিউবৰ বা মোৰ ছ'চিয়েল মিডিয়াৰ বন্ধু বান্ধৱী জ্যেষ্ঠ কনিষ্ঠ সকলোকে দেখুৱালোঁ থেংক ইউ।